আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, আর আমি চাই তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে, তারপর এডমিশনের পরীক্ষায়। সো এইচএসসি রেজাল্ট ভালো করার জন্য যেই প্রশ্নগুলো এইচএসসির এমসিকিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসতে পারে, সেগুলোকে নিয়ে আমি প্রতিনিয়ত আলোচনা করে থাকি। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্পটি নিয়ে। সো গল্প থেকে আমরা কিছু এমসিকিউ অলরেডি ডিজাইন করে রেখেছি, যাতে করে তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখো, আমরা শুরুতে এইখানে যে এমসিকিউটা নিয়েছি সেটা হচ্ছে রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে, গভীর রাস্তা, বর্ষাকাল, প্রতিকূল পরিবেশ, নাকি সাহস ও দেশপ্রেম। আমি জানি তুমি বুঝে গেছো এবং তুমি মনে মনে বলতেছো যে ভাইয়া এইটা হবে সঠিক উত্তর, তোমার জন্য সাধুবাদ। আমি জানি তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য নিজেকে তৈরি করছো। দুই নম্বর প্রশ্নটাতে চলো, বর্ষাকালেই তো যুদ্ধ, কথাটি রেইনকোট গল্পে কতবার বলা আছে? সো তোমাদের অনেকেই এইটা নিয়ে কনফিউজ যে ভাইয়া একবার মনে হয়, কেউ বলছো দুইবার, কেউ বলছো তিনবার, বা চারবারের পক্ষে কেউ নাই, এটা আমি জানি। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া একবার হবে, কেউ বলবো ভাইয়া তিন বার হবে, কেউ বলবো ভাইয়া দুইবার হবে, বাট অ্যাকচুয়াল সেন্সে সঠিক উত্তরটা হচ্ছে দুইবার। সো এটা যারা পেরেছো, আমি বলবো তোমার অর্ধেক পা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে রেখেছো, কারণ তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে জানো, এবং যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারাই কিন্তু এই অ্যাডমিশন জার্নিতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আমি এখন পরবর্তী এমসিকিউতে চলে যাই। রেইনকোট গল্পে মিলিটারির ভয়ে নুরুল হুদা কয়বার বাড়ি বদলায়? এটা কি চারবার হবে, তিনবার হবে, দুইবার হবে, নাকি পাঁচবার হবে? এইটা নিয়েও কনফিউজ। আমরা দেখেছি রেইনকোট গল্পের মধ্যে মিলিটারির ভয়ে এই যে নুরুল হুদা ছিল, তিনি কিন্তু অনেকবার বাড়ি বদলিয়েছেন, এবং এর সঠিক উত্তরটা হচ্ছে চারবার। কয়বার? তিনি মোট চারবার বাসা পরিবর্তন করেছিলেন। জাস্ট প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড দেখো, এগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। তারপর দেখো, রেইনকোট গল্পের মুক্তিযোদ্ধা কে ছিলেন? এটা অনেকেই জানো যে ভাইয়া সঠিক উত্তর হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল মিন্টু। কে ছিল মুক্তিযোদ্ধা? কিন্তু ছিল মিন্টু। সো অনেকেই অ্যান্সারটা খুব ইজিলি দিয়ে দিতে পারো। তারপরে দেখো, রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? ডেফিনেটলি ঢাকা, কারণ আমরা রেইনকোট গল্পের মধ্যে নিউ মার্কেট এই নামটা শুনেছি, তারপর আমরা আসাদ গেট নামটা শুনেছি। তাহলে আসাদ গেট, নিউ মার্কেট, এইটা কোন জায়গাকে নির্দেশ করে? অবশ্যই তোমার ঢাকাকে নির্দেশ করে। রেইনকোট গল্পে রেইনকোটটি কার ছিল? রেইনকোটটি ছিল মুক্তিযোদ্ধা মিন্টুর। এইটা যারা রেইনকোট গল্পটা পড়ছে তারা জানে যে রেইনকোট গল্পের মধ্যে যে রেইনকোটটা ছিল সেটা কিন্তু ছিল মুক্তিযোদ্ধা মিন্টুর, ঠিক আছে? সো তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তোমাদের কথা মাথায় রেখে যাতে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারি, আমাদেরকে একটা কিন্তু কোর্স আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মানবিকে আছে তাদের জন্য আমরা বাংলার 20টা ক্লাস, ইংরেজির 15টা ক্লাস, সাধারণ জ্ঞানের 20টা ক্লাস, কারণ মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দেয় তারা বি ইউনিটে এই টাইপের প্রশ্ন পাবে, এবং এদের জন্য আমরা এতগুলো ক্লাস ডিজাইন করেছি। কোর্স ফি রেখেছি মাত্র 3000 টাকা। ডিসেম্বরে ইন্টার পরীক্ষার পরে আমাদের কোর্সটা শুরু হবে। ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবা। আমাদের এই ক্লাসগুলো রেগুলার হবে, মানে সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে। প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। ক্লাস শেষ হলে তোমাদেরকে ওই টপিকের যে লেকচার শিটটা আছে সেটা পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা টপিকের পরে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় না বুঝলে আবার সলভ ক্লাস দেওয়া হবে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগের পর্যন্ত এই কোর্সটা চলবে। আমরা ফাইনাল মডেল টেস্ট নিব প্রায় 20টা, অর্থাৎ সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ আমরা তোমাদেরকে দিতে যাচ্ছি। সো এর বাইরে দেখো, যারা সি ইউনিটে আছে কমার্সে তাদের বাংলা ক্লাস থাকবে 20টা, ইংরেজি ক্লাস 15টা, হিসাব বিজ্ঞানের ক্লাস থাকবে 15টা, তার বাইরে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ক্লাস থাকবে 12টি, ফিনান্স ব্যাংকিং ও বিমার ক্লাস 12টি, উৎপাদন ব্যবস্থাপনার ক্লাস 12টি। ডিসেম্বরে কোর্স শুরু, তোমরাও ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমরা কিন্তু আগের যে বি ইউনিটের কোর্সের স্ট্রাকচার বলেছি সেইমভাবে তোমাদের ক্লাস নিয়ে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরের প্রশ্নগুলো চলো দেখি, রেইনকোট প্রতীকটি বা রেইনকোট গল্পে আমরা কোন অর্থে দেখব, যে এই রেইনকোট বিষয়টা কী অর্থে ব্যবহৃত হয়েছে? যুদ্ধ ও নিপীড়ন, গেরিলা আক্রমণ, দেশপ্রেম ও আনুগত্য, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, বলো তো কী হবে? এক্স্যাক্টলি, তোমরা ধরে ফেলেছ। সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো, ফৌরন শব্দের অর্থ কী? তুমি যদি রেইনকোট গল্পটা পড়ে থাকো তাহলে সেখানে ফৌরন শব্দটা পেয়েছ, যার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। ফৌরন শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি, কোনো কিছু একটু স্পিডে করতে গেলে সেই অর্থে আমরা ফৌরন শব্দটি ব্যবহার করে থাকি। তারপরে দেখো, রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কী?
তার নাম কি প্রফেসর আকবর সাজিদ, আক্তারুজ্জামান ইলিয়াস, প্রফেসর নুরুল হুদা নাকি ডক্টর আফাজ আহমেদ? এক্স্যাক্টলি। আরে ভাই তোমার চান্স হবে, দেখো তুমি কিন্তু এইগুলো পারতেছো। এটার উত্তর হবে ডক্টর আফাজ আহমেদ। তারপরে দেখো রেইনকোট গল্পের কথককে, লেখক নুরুল হুদা, আব্দুল সত্তার মৃধা নাকি প্রিন্সিপাল? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, ঠিক আছে? সো তোমরা এইগুলো পারলে কিন্তু অ্যাডমিশন জার্নিতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবা। সো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে নুরুল হুদা, কারণ আমরা দেখেছি রেইনকোট গল্পটা নুরুল হুদা তার নিদে জবানিতে বলছেন। তারপরের প্রশ্নগুলো দেখো, এখানে বলা হচ্ছে ইসাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? সে কি আরবিতে কথা বলে, বাংলাতে কথা বলে, হিন্দিতে কথা বলে নাকি উর্দুতে কথা বলে? অবশ্যই উর্দুতে, কারণ তৎকালীন পাকিস্তানের যে মিলিটারি বাহিনী তাদের হাত থেকে বাঁচার জন্য তিনি মূলত উর্দু ভাষায় কথা বলা শুরু করেছিলেন। কখন থেকে? এপ্রিল মাসে। এইটা একটা প্রশ্ন হতে পারে, কোন মাস থেকে রে ব্রো? উত্তর হবে এপ্রিল মাস থেকে। প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ে কার জন্য? মুক্তিবাহিনীর জন্য, পাকিস্তানের জন্য, পরিবারের জন্য নাকি শিক্ষকদের জন্য বলতো? তোমার কমন সেন্স থাকলে তুমি ইজিলি বুঝে যাবা যে সে কিন্তু পাকিস্তানের জন্য দোয়া দরুদ পড়তেন প্রিন্সিপাল নিজে, কারণ যেহেতু সে এগেইনস্টে ছিল। তারপরে দেখো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কোনটি? সেটা কি বাংলাদেশ দখল করা, বাঙালির উপর নির্যাতন করা, ইস্ট পাকিস্তানি মন্ত্রীদের বহাল রাখা, দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইচ্ছা? সো বলতো এখানে সঠিক উত্তরটা কী হবে? এক্স্যাক্টলি, অনেকেই ধরে ফেলেছে এখানে সঠিক উত্তরটা হচ্ছে বাঙালির উপর নির্যাতন করা। অর্থাৎ এদের ইন্টারনাল যে টার্গেটই তো ছিল যে পাকিস্তানিরা বাঙালিদের উপর নির্যাতন করে বাংলার যে ক্ষমতাটা আছে বা বাংলাকে যে শাসন করার এখতিয়ারটা সেটা শুধুমাত্র তারা নিবে। তারপরে দেখো গুড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? অলরেডি তুমি জানো যেহেতু আমরা এখানে রেইনকোট নিয়ে কথা বলছি, রেইনকোট গল্পে, সো উত্তরটা রেইনকোট হওয়াই কি স্বাভাবিক না? অবশ্যই। তারপরে দেখো আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে, এই রায়টি কে দিয়েছিলেন? দেখো আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে সেটা কিন্তু আড়াই বছরের সেই ছোট্ট মেয়েটা বলেছিল, তাই না? আড়াই বছরের ছোট্ট মেয়েটাকে বলেছিল আব্বুকে দেখতে ছোটো মামার মতো দেখাচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে আড়াই বছরের ছোট্ট মেয়েটি। দেখো রেইনকোট গল্পে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দযুগল কোনটি? দমদম টপটপ, দমাদম চুপচাপ, দমাদম হে হে, দমাদম টপাটপ। অর্থাৎ আমরা জানি দ্বিরুক্ত শব্দ মানে হচ্ছে যেটা দুইবার উচ্চারিত হয়, দুইবার উচ্চারিত হয় এগুলাকে দ্বিরুক্তি শব্দ বলে। সো এখানে কোন ফরমেশনটা তুমি রেইনকোট গল্পে পেয়েছিলে? তুমি কি দমদম টপটপ পেয়েছো, দমাদম চুপচাপ পেয়েছো, দমাদম হে হে পেয়েছো, নাকি দমাদম টপাটপ পেয়েছো? হ্যাঁ এক্স্যাক্টলি, এইটাই সঠিক উত্তর। তার মানে দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু তুমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো তাহলে কখনোই পারার কথা না। আর আমি এমন প্রশ্নগুলোই তোমাদের সামনে আনি যেগুলো তুমি এখন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রেই যেন পারো। এবং আমার টার্গেট এইটা না শুধু এইচএসসিতে তোমাকে ভালো ফলাফল করানো, আমার টার্গেট এইচএসসিতে ভালো রেজাল্ট করার পাশাপাশি তুমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। এবং আমার বিশ্বাস তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। সো আমরা পরের টপিকে যাই। নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিসফিস করছে? প্রিন্সিপালের রুমে, স্টাফ রুমে, মিলিটারির সামনে নাকি ক্লাসরুমে? সো যারা গল্পটা পড়েছ, একটু ডিপলি পড়েছো, তারা জানো যে স্টাফ রুমে বসে মূলত কিন্তু তারা কথাবার্তাগুলো বলতেছিল, তারা যে ফিসফিস করতেছিল তারা কিন্তু স্টাফ রুমে ছিল, ঠিক আছে? তারপর দেখো কিন্তু ভিতরে কি সুন্দর ওম, খালি ঘরে উপযুক্ত শব্দ কোনটি? বলা হচ্ছে কিন্তু ড্যাশ ভিতরে কি ওম, কিসের ভিতরে? সেটা হচ্ছে রেইনকোটের ভিতরে। কিসের ভিতরে? রেইনকোটের ভিতরে কি সুন্দর ওম। তার মানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এরকম খালি ঘর থেকেও প্রশ্ন দিতে পারে যে শূন্য স্থান পূরণ করো, কি শূন্য স্থান পূরণ করার জন্য দিতে পারে। সো এই বিষয়টাতে আরেকটু সচেতন হওয়া কি বুদ্ধিমানের কাজ না? অবভিয়াসলি। এবং স্বাধীন ভাইয়ের সাথে থাকো, তুমি এই যে তুমি ঢাবিয়ান হবা ইনশাআল্লাহ। তারপরে দেখো নুরুল হুদার চরাবাসে কেমন মিলিটারি উঠল? দেখো নুরুল হুদা যে বাস দিয়ে যাচ্ছিল, যে বাসে চড়ছিলেন সেখানে কেমন লুক ছিল? যে বেটে কালো, ফর্সা খাটলো, খুব লম্বা মোটা নাকি লম্বা ও খুব ফর্সা? কেমন মিলিটারি উঠেছিল? মিলিটারি উঠেছিল লম্বা ও খুব ফর্সা। সো এইগুলো যদি গল্প কেউ ভালোভাবে না পড়ে তাহলে অ্যান্সার করা টাফ।
নুরুল হুদা বাস থেকে কোথায় নামে? সে কি আসাদ গেট নেমেছিল, নিউ মার্কেট নেমেছিল, নীলক্ষেত নেমেছিল, নাকি ঢাকা কলেজের গেটে? সো আমি যেমনটা বলেছি যে নুরুল হুদা বা রেইনকোট গল্পটা ঢাকা শহরকে কেন্দ্র করে হয়েছে, আর এই হচ্ছে ঢাকা শহরের গেট মানে জায়গাগুলোর নাম, এবং সে কিন্তু বাস থেকে নিউ মার্কেট নেমেছিল। নুরুল হুদা বাস থেকে নিউ মার্কেট নেমেছিল। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবা। তোমাদের অনুপ্রেরণা পেলে স্বাধীন ভাই আরও বেশি বেশি ক্লাস দিবে, সাথে তোমাদের HSC এবং ঢাকা ইউনিভার্সিটি একেবারে শেষ হয়ে যায়। ইউটিউব চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলের মধ্যে আমরা এই টাইপের ভিডিও দেই। আর তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা যে এই চ্যানেলটা এবং এই ফেসবুক পেজটা ফলো করতে পারিস, তুইও বেনিফিটেড হবি, আমরাও ভালো করবো। আসসালামু আলাইকুম।